আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। আমি মালদা জেলার কালীচক 3 নম্বর ব্লকের লক্ষ্মীপুর হাই স্কুলের 2021-এর মাধ্যমিক প্রার্থী। আমার মূল বিষয় হলো এই যে আমাদের 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা, সুতরাং এই কোভিড-19 পরিস্থিতিতে বাড়ি থেকে স্কুল পর্যন্ত পরীক্ষা দিতে যাওয়া এক ঝুঁকিপূর্ণ কাজ। তাই আমরা চাই না বাড়ির সদস্য বা আমরা কোভিড-19-এর মোকাবিলা করতে হোক। তাই আমরা চাইছি পরীক্ষা ক্যান্সেল করা হোক। হ্যালো এভরিওয়ান, আমি মালদা জেলা 3 নম্বর ব্লকে লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। আমি বোর্ড কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি বা অনুরোধ করছি কি যাতে আমাদের পরীক্ষাটা পুরোপুরিভাবে ক্যান্সেল করা হোক। কেননা যদি আমরা এই মুহূর্তে বা এই সিচুয়েশনে পরীক্ষা দিতে যাই, তাহলে আমরা আমাদের হাতে মুঠোয় নিজের প্রাণকে নিয়ে পরীক্ষা হলে বসতে হবে। কেননা কি এইরকম যে ভয়াবহ আকার নিচ্ছে এই করোনা ভাইরাস, এই ভাইরাসের সংক্রমণে আমরাও আসতে পারি, আমাদেরও একটা জীবন আছে, তা শিক্ষামন্ত্রীকে আমরা বারংবার বলতে চাই। কেননা কি আমাদের এখন পর্যন্ত কোনো রকম সরকার কর্তৃপক্ষ থেকে নোটিশ আসছে না। আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি যে কোনো হালে পরীক্ষাটা ক্যান্সেল করা হোক। শুরুতেই যে ভিডিওটা দেখলে সেটি মালদার কালিয়াচকের একজন স্টুডেন্টস আমাকে পাঠিয়েছিল, যাতে আমি আমার চ্যানেলে সেটি দেখাই, তাদের আবেদনটাকে আমি তুলে ধরি। সেই জন্য তাদের আবেদন আমি তুলে ধরলাম। এবং এটা শুধু তাদের আবেদন নয়, সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু এখন একটাই কথা যে এই করোনা অতিমারিতে কিছু একটা সিদ্ধান্ত দ্রুত জানানো হোক। ওয়েলকাম এভরিওয়ান। প্রিয় 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো নবনির্বাচিত পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষার পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন শ্রী ব্রত বসু মহাশয়, সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষার পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছেন শ্রী গোলাম রব্বানী মহাশয়, এবং স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন শ্রী পরেশচন্দ্র অধিকারী। তো সবাইকে অসংখ্য অভিনন্দন। এবং সেই সাথে নবনির্বাচিত শিক্ষামন্ত্রী, আমাদের বিশেষ করে যে স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষার যে পূর্ণমন্ত্রী শ্রী ব্রত বসুর দ্রুত আরোগ্য কামনা করি। এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে সকাল থেকে চাতক পাখির মতো তোমরা চেয়েছিলে নোটিশের জন্য, শুধু তোমরা কেন, সকলেরই দৃষ্টি ছিল আজ হয়তো কোন একটি নোটিশ আসবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কোনো অফিসিয়াল আপডেট, যে 1 জুন বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যদিও একটি আপডেট অলরেডি এসেছে, কিন্তু মাধ্যমিকের 1 জুন পরীক্ষা সংক্রান্ত কোনো অফিসিয়াল আপডেট আসেনি। তো আজ আশা করা যাচ্ছিল বা রীতিমতো আজ যেদিকে সকলের দৃষ্টি ছিল যে আজ হয়তো নোটিশ আসবে, সন্ধ্যে পর্যন্ত অনেকে ভাবছিল যে নোটিশ আসবে, কিন্তু কোনো কারণে আজ নোটিশ আসেনি। যেটা জানা যাচ্ছিল যে আজ হয়তো নোটিশ আসতে পারে, এবং শুধু তোমরা কেন, আমরাও প্রচুর অধীর আগ্রহে ছিলাম যে আজ কিছু একটা নোটিশ আসবে। কিন্তু যাই হোক, তোমরা মন খারাপ করো না, অযথা চিন্তা বা মানসিক উদ্বেগেরও কিছু নেই। তোমরা আমাকে প্রচুর মেসেজ করে যাচ্ছ যে কি আপডেট আছে, কি আপডেট আছে, কি আপডেট আছে, আপনি কিছু বলুন। তো আমি তোমাদেরকে দেখো এটা বলার জন্যই ভিডিওটা বানাচ্ছি, বিশেষ করে যে দয়া করে তোমরা উদ্বিগ্ন হয়েও না, অযথা মানসিক চিন্তা করো না। হ্যাঁ, আজ নোটিশ আসার কথা ছিল, কোনো কারণে আজ নোটিশ আসেনি, কিন্তু তার মানে এটাই নয় যে তোমাদের বিষয়ে সরকার উদাসীন রয়েছে। সরকারেরও তোমাদের উপর দৃষ্টি আছে, তোমাদেরকে অযথা বিপদের মুখে কিন্তু সরকার ফেলে দিতে চায় না। তাই বলবো তোমরা একটু ধৈর্য ধরো। আমি জানি তোমরা অধীর আগ্রহ করেছো, আজ সারা দিন তোমরা নেট সার্চ করেছো, সকাল থেকে হয়তো কেউ অনলাইন ছিলে দেখার জন্য যে কি আপডেট আসছে, টিভির পর্দার দিকে চোখ রেখেছিলে। তো আমি বুঝতেই পারছি তোমাদের মানসিক উদ্বেগটা, কিন্তু তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলছি, দেখো অযথা চিন্তা করে তো কোনো লাভ নেই, তাই চিন্তা করো না। এবং নতুন কোনো আপডেট যখনই আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেব, অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তাই অযথা তোমরা মানসিক চিন্তাগ্রস্ত হয়েও না, কারণ এমনিতেই তোমরা নানা টেনশনে আছো। এবং যেটা বলছি যে সরকার কিন্তু তোমাদের উপর দৃষ্টি রাখছে। যেমন দেখো, গতকাল যখন শ্রী পার্থ চ্যাটার্জিকে বলা হয়েছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাপারে কি সিদ্ধান্ত, তখন তো তিনি বলতেই পারতেন যে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। তিনি তো বলে দিতে পারতেন যে 1 জুন রুটিন দেওয়া আছে, 1 জুন থেকে এক্সাম হবে। তিনি কিন্তু সেটা বলেননি, তিনি বলেছেন যে পরিস্থিতি বিচার করব, এখনো সময় হয়নি। দেখো এক্ষেত্রে আমি বলতে চাই যে বিভিন্ন যে বোর্ডগুলো, যেমন আমি যদি দেখি যে অন্ধ্রপ্রদেশ বোর্ড, কর্ণাটক বোর্ড, সেখানে কিন্তু পরীক্ষার 2-3 দিন আগে জানানো হয়েছে যে পরীক্ষা পোস্টপোন্ড হচ্ছে।
তো বোর্ডের তরফ থেকে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, হয়তো এক্সামের কিছুদিন আগে জানানো হবে, সেটাও হতে পারে, বা এমন হতে পারে কালকেও নোটিশ বেরোলো বা পরশুদিন নোটিশ বেরোলো। তাই তোমরা নোটিশ নিয়ে অযথা চিন্তা করো না, কিছু না কিছু তো একটা নোটিশ বেরোবে, তো তোমরা অযথা চিন্তা করো না। এই কারণে আমি বারবার কথাটা বলছি, আমি তোমাদের কমেন্টগুলো সব পড়ি, আমার নিজেরও ভীষণ চিন্তা হচ্ছে তোমাদেরকে নিয়ে, এবং আমি অবশ্যই জানি যে তোমাদের সকলের কথা বিবেচনা করে সকলের যাতে সুস্বাস্থ্য বজায় রাখে সেই রকম সিদ্ধান্ত কিন্তু সরকার নেবে। তাই তোমরা অযথা বিচলিত হয়েও না। বুঝতে পারছি সারাদিন অপেক্ষা করে তোমরা অনেকেই আশাহত হয়ে পড়েছো, কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ নেই, কালকের দিন হয়তো কোনো একটা ভালো খবর আসতে পারে। তাই আমার এটাই বলার যে একদম চিন্তামুক্ত থাকো, এবং যখনই অফিসিয়াল নোটিশ আসবে বা যখনই আমি কোনো রকম আপডেট পাবো আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।